গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সকাল সকাল বাজার ঘাট নিয়ে বসে পড়লাম, আর একেবারে দেখেছো এই দেখো ভর্তি ভর্তি সব বাজার। আর আরেকটা কথা হচ্ছে, আজকে কি বার? বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবার, বাজারটা কিন্তু আমি আজকেই করলাম, আর আজকেই তো ভিডিওটা আপলোড করে দেবো, ঠিক আছে? তো এই যে বাজারে গিয়ে দার্জিলিং লেবু আনো না, তা কোনো দিনও হয়? দার্জিলিং যাওয়ার সৌভাগ্য হবে কি না জানি না, লেবু তো আনতে পারি। এই যে দেখো দার্জিলিং লেবু নিয়ে আসলাম বাজারে গিয়ে, দার্জিলিং লেবু। এই যে এটা ধরলেই ধরলাম, মনে হলো যেন দার্জিলিং থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। এটা কাজ করবার, দীঘার কিছু একটা শুটকি মাছ নিয়ে আসবা, খাবা, মনে করবার দীঘায় বসে আছে। সেটা তো মনে করি, যেমন এই যে ধরলাম দার্জিলিং চলে গেলাম, দার্জিলিং থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। এই জন্য এই লেবুটা একটু আনি, তাহলে দার্জিলিং দার্জিলিং ফিল হয়, ঠিক আছে? চলো, এই প্রথমে আগে এই লেবুটা দেখিয়ে দিলাম, এটা দেখিয়ে দিলাম, সকালে ডলার দিনটা ভালো যাবে। এই রে লেবু দেখিয়ে। আচ্ছা, বাজারে গিয়ে আজকে খিচুড়ি বাজার করে নিয়েছি, কি বলবো, মানে বাজারে গিয়ে যা দেখছি সবই নিতে ইচ্ছা করছে। এই জন্য জগা খিচুড়ি হয়ে গেছে বাজারের আজকে সব, কিন্তু কি রান্না করবো সেটা মাথায় ঢোকাতে পারছি না এখনো পর্যন্ত, বলতে পারছি না যে কি রান্না করবো, সেটা তোমরা কমেন্ট করে আমাকে বলে দেবে, ঠিক আছে? কারণ বাজারে একটু উল্টো পাল্টা হয়ে গেছে, উল্টো বাজারে গেলে না আমার আগা করেই বাজার দেখলে একটু লোভ হয় ভীষণ, আগা গোড়াই তো বাজার থেকে গেলে লোভ সরতে পারি না। তো বাজার থেকে কি কি বাজার করে নিয়েছে চলো দেখাই, মানে উল্টো পাল্টার বাজার হয়ে গেছে, বুঝেছো? প্রথমে আগে মাছ বাজার থেকেই যাচ্ছি। এই যে কালো প্লাস্টিকের মধ্যে এটা কোনো রকম একটা মাংস আছে, মানে চিকেন না মটন বলতে পারছি না, এটা আমি পরে খুলে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে একটা পোলটা, আজকে পোলটাগুলো আগে বার করবো। এই যে একটা পোলটা, ঠিক আছে, এই যে একটা পোলটা, এই যে একটা পোলটা, এই যে একটা পোলটা, এই হচ্ছে মাছের সঙ্গে মাংস আছে। কি মাছ আছে কি মাংস আছে সেটা দেখাচ্ছি, এতগুলো যদি মাছ বাজার করি কি রান্না করবো মাথায় ঢুকাতে পারছি না বন্ধুরা, সত্যি মাথায় ঢুকাতে পারছি না যে আমি কি রান্না করবো। একবার তো বাজার করে নিয়ে এসছে, পচিয়ে পচিয়ে খাবে আর কি। ওই দেখো দেখেছো, বলে পচিয়ে খাবো বলে। একবার এত বাজার করে আনা মানেটা কি, রোজ আনবো রোজ খাবো। আমাদের বাজার মনে হয় সামনে এত রোজ আমি খাবো। তো এই যে এই মাছটা আমার আজকে আনার কোনো মতেই ইচ্ছা ছিল না, কিন্তু বাজারে গিয়ে কি বলবো বন্ধুরা, দেখো কোনো যদি গলা পাও মাছটা, তুমি তোমরা দেখো একেবারে সলা সলা, এই সলা সলা মাছ কেউ ছাড়ে বাবু? তুই বল, তুই বল কেউ ছাড়ে কেউ? আচ্ছা, এইটা হচ্ছে আমুদি, এটা তোমরা কি মাছে চেনো আমাকে জানিও। ও মোরলা, এই যে আমুদি, এটা তোমরা কেন কোন মাছে চেনে ওরা এটা আমাকে বলো, ঠিক আছে? এটা হচ্ছে আমুদি মাছ। আচ্ছা, এই যো আমার রাজকন্যার জন্য নিয়ে এসেছি আমি এটা, কহি আমি এটা পারবো না দেখে কাটতে। এটা মরে গেছে কেন? আগেবার কই মতো জানো জানো ছিল জানতো, এই যে জানতো কই, আমি এটা কাউ কুটতে পারবো না, আমি বাজার থেকে কুটে নিয়ে এসেছি, আমি কই মাছ কুটতে পারি না। তিনটে নিয়ে এসেছি, মেয়ে খাবে। তিনটে না, তিনটেই খাবে না, ঠিক আছে? এই যে মেয়ে খাবে, ছেলে খাবে না বলেই দিয়েছে বাজারে, যে আমার জন্য এই মাছ নিব না, আমি খাবো না। আমি সেদিনকে একটু মাংস নিয়ে আসবো আমার জন্য, কি আমি সেদিনকে মাংস নিয়ে আসবো, আমি বেশি করে মাংস খেয়ে নেবো। এই যে ছেলে খাবে না বলে দিচ্ছে, এই যে চাড়াবো না। এই মাছ যখন নিচ্ছি তখন আমাকে বলছে তুমি কি রুই মাছ ভুলে গেলা, রুই মাছ কি নেবা না? কি বলবো বন্ধুরা, বলে রুই মাছ কি তুমি ভুলে গেলা, রুই মাছ কি নেবে না? এই যে ওর কারণে আবার এই যে রুই মাছ আনলাম, জ্যান্ত রুই, মানে জলে নড়ে চড়ে কথা বলে, এই যে জ্যান্ত রুই, ওই কারণে এই যে আবার রুই মাছ আনলাম। দেখে বুঝতেই পারছো যে মাছগুলো কত টাটকা, এই মাছ তো ক্ষেত থেকে, এই মানে এই মাছ জল থেকে, হ্যাঁ ক্ষেতের থেকে তুলে নিয়ে আসলাম, মানে ওই কি এর মধ্যে কি আছে, মটন মনে হচ্ছে আছে, পাঠা দেখি, কচি পাঠা, কচি পাঠা বাজার থেকে এসে হাত পা এখনো ধুইনি বন্ধুরা, হাত পা একদম অবস্থা খারাপ, খিরা বাচ্ছে বা কিন্তু আমার। ও এটার মধ্যে হচ্ছে চিকেন, এই দেখো বাবু এই সলিড গুলো কে খাবে বাবু? তুমি। এই যে চিকেন নিয়ে এসেছে, যেহেতু কই মাছটা নিয়ে এসেছি আমি, এখনো কই মাছ খাবে না বলেই দিয়েছে, সবাই পকোড়া করে ফেলবে। এই যে চলো এবার হাত ধুয়ে আসি, কি কি সবজি আছে দেখাচ্ছি। প্রথমে এই যে দেখো ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম, ছেলেটা আমার নেওয়ার একদম ইচ্ছে ছিল না, বলে কি এগুলো নেওয়া, দেখো মানে এক দুখানা কুমড়ো হয়ে যাচ্ছে পাতা দিয়ে, এইটার জন্য ওটা পাতা না চুল, দেখো এইটার জন্য নিতে হলো, আমি খুব ঠকে গেছি। আমন মুলো, আমন মুলো বাজারে গেলে এই যে ব্যাঙের ছাতা, বাতি না তো, হ্যাঁ না বাতি না, এ ছেচকি খেতে হবে, কোন জিনিস বাদ দেয় না বাজারে গেলে।
এই যে লাল শাক নিয়ে আসলাম আমি, লাল শাকের ভাজা, ভাজি খেতে হবে, খুব বিশাল উপকার ভাজা। আচ্ছা লাউ শাক, লাউ শাক বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করো আমাকে একটু জানিও তো কমেন্টে। লাউ শাকটা ও সাধের লাউ বানাইল মরে বই, শাকটার মধ্যে লাউটা ঝুলছিল তো নিয়ে চলে এসেছি। সাধের লাউ এটা একজনের বাড়িতে দেখলাম ঝুলছিল, লাউ আর লাউ লাউটা শাকটা টেনে একদম টেনে হিচড়ে, ছোটবেলা থেকে তো স্বভাব আছে এই গাছে গাছে একটু লাউ চুরি করার। আর আমি খাঁটি বাংলা ভাষাটা বললাম না, নালে বললে পরে লোকে আমাকে খারাপ বলবে। এই চুরি করার অভ্যাস আছে ছোটবেলার ব্যাপার, বুঝতে পারছো না, এটা চুরি করার অভ্যাস ছিল। এই ছ্যা না কি বলে না, তো এই যে দেখো, ছি 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 লাউ হাতের লাউ, এটা চিংড়ি মাছ আনতে হবে একদম কচি। লাস্ট তুমি রাস্তা বের এসব করে যাচ্ছো না, করার কি আছে, এই রোড গাছের দিকে চোখ চলে যাচ্ছে। ওরে বাবা ব্রকলি দেখো, ব্রকলিটা যে দাম কম নিয়েছে 20 টাকা নিয়েছে, 20 টাকা নিচ্ছে। লাউয়ের দাম অনেক, লাউ চিংড়ি, লাউ চিংড়ি কত, চিংড়ি মাছ জানিনি, চিংড়ি মাছটা কারো ক্ষেত থেকে তুলে নিয়ে চলে আসবো, চিংড়ি মাছ জানিনি। টমেটো একটু কমেছে, 1 কিলো নিয়ে এসেছি। হ্যাঁ বেয়াম করে এই টমেটো দাম, এই যো এটা গেলে আমার বাজারে চাই চাই। আজকের বাজারটা অন্যরকমই সব একটু হয়ে গেছে, বাঁধাকপি ছেলে পাগল বাঁধাকপি, ওরে এই যো আবার নিয়েছি, কিন্তু মনের মতন হয়নি আমার, এই খেতে খেতে মুখ ধাতা ধরে গেল, যেই যেই গুড়টা আমি চেয়েছিলাম সেটা মনের মতন আমি পাইনি। এই যে ধাতা কি সামনে আসে, আবার একদিন করব। এই যে বিট গাজরের চপ, এই যে বিট গাজর নিয়ে আসলাম বন্ধুরা, কি রান্না করবো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। না না আজ সব সবজি রান্না দিবে, রান্না বসাতে বসাতে বাবা রান্না বসাতে সে সে সারা করে, আমি ওই পচিয়ে গলিয়ে খেতে পারবো না বাবা। হুরমুকরে বলিস তুই, ও আজকে বাজারে কি বন্ধুরা আরেকটা জিনিস নিয়ে এসেছি যেটা আমার এবারে খাওয়া হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, পেঁয়াজ খাওনি বেরে দেখাচ্ছি, না না ওয়েট করো কিছু, এই যে রসুন পেঁয়াজ আদা সোনার দামের মতো, না রসুন 300 টাকা কিলো, এবারে ভেবেই রেখেছি বাজারে গেলে আমি এটা আনবোই। এই যে গুঁড়ো আলু, এটা আলুর দম হবে, কড়াইশুঁটি দিয়ে গুঁড়ো আলু, আলুর দম, আলুর দম, তার সাথে রুটি ফ্রাইড পোলাও, নালে এই যে বড় আলু, গুঁড়ো আলুটা আমি আলুর দম করবোই, তাই সাইজ মতো একেবারে বেছে বেছে আলু নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো, এই যে বাজার পুরো নিয়ে বসেছি, এবার বলো কি রান্না করব, কি রান্না করলে বন্ধুরা ভালো হয়, আমি পথ খুঁজে পাচ্ছি না, বুঝেছো, কি রান্না করলে তোমরা একটু কোনো কমেন্টে একটু জানিও আমাকে। আর এই যে মাছ বাজারে যাই, একটু জল নিয়ে যাই হাত ধোয়ার জন্য, আর কিছুই নেই। এই হচ্ছে এই বলছো না আমার কদিনের বাজার, কিন্তু আজকে কি রান্না করবো সেটা আমি বুঝে পাচ্ছি না, তোমরা একটু কমেন্ট করে বলো। চলো টাটা, এই মাছগুলো সত্যি আমি হেপি দারুণ পেয়েছি, মোরলাগুলো একদম মানে তাজা টাটকা, 300 টাকা কেজি ওই মাছে, এই একটুখানি নিয়ে এসেছি, বেশি আনেনি, চলো টাটা।